सो गाइज वेलकम टू फुटबल एक्सट्रा। ये आज प्रथम भिडियो, प्रथम भिडियो ही क्योंकि एस सी ईस्ट बेंगल सप्तम विदेशी के लिए। कल के एकटाई भिडियो दिए क्योंकि ब्राइट एनो बखार कन्फार्मेशन सेटाई दिए। तो आज के जो भिडियो बनानो से शुदुम्र अनेक जे फैन फुटबल एक्सट्रार जरा समर्थक व फुटबल एक्सट्रार जरा भिवार्स ता अने का मेसेज कर दादा कम प्लेयार तार ओरिजिनल स्टेटस की एखन की पोजिशने आछे एकटू आमादेर खबरटा दिओ। तो आमरा जे एकटुकुनी खबर प्लेयारटी सम्बन्धे आलोचना करब सेटुकुनी खबर आमरा जोगाड़ करते पेरेछि। तो सबार प्रथम आगे जेटा बलार सेटा बोले दिई, ब्राइट एनोबाखारे नाइजेरियार आंडार 23 दलेर फुटबलार। देखो सबाई गोले स्टैट्स देखछे, सबाई गोलेर संख्या देखछे, तबे सेटा दिए किन्तु भारतीय फुटबले विचार कर ले ना। कल के भिडियोते मुहूर्ते जो दाड़िए तुम्हारा देखो सब चे भैल्युएबल प्लेयार किन्तु गैरी हूपार, किन्तु एखोनो किन्तु समर्थक मने दाग काटते पारेनी, सेई अनुजाई किन्तु परफरमेंस करते पारेनी। सेई जगह जो तुम्हारा देखो इगोर आंगुलो किन्तु 36 बछर बयसे एखन टप स्कोरार। कल के जरा खेलाटा देखेछो ओड़िशा एफसिर साथे, तुम्हारा जानो हयतो ओड़िशा एफसिर साथे जदि खेलाटा देखे थाको एफसि गोर তাহলে দেখবে প্রাধান্য এফসি গড়ই ছিল এবং গোলটাও কিন্তু ইগোর আঙ্গুলোই করেছে। গোলের শট থেকে শুরু করে বল পজিশন থেকে শুরু করে পাসেস থেকে শুরু করে পাসিং অ্যাকুরেসি থেকে শুরু করে সবই কিন্তু এফসি গোয়ার পক্ষে ছিল এবং গোলটাও কিন্তু ইগোর আঙ্গুলো করেছে। তো 36 বছর বয়সী এই প্লেয়ারটি কিন্তু এখনও পর্যন্ত হিরো ইন্ডিয়ান সুপার লিগের কিন্তু হাইয়েস্ট স্কোরার এই মুহূর্তে। তো সেটা দিয়ে বিচার করলে হবে না, বয়স দিয়ে বিচার করলে হবে না, আর আগে কি গোল করে এসেছে সেটা দিয়ে বিচার করলে হবে না। অনেক এরকম প্লেয়ার আছে যারা ইন্ডিয়ান ফুটবলে খেলতে এসে বা ইন্ডিয়ান সুপার লিগে খেলতে এসে একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, যারা আগের কোনো ক্লাবের হয়ে সেরকমভাবে পারফরমেন্স তুলে ধরতে পারেনি। তো এই ব্রাইট এনোবাখারের ব্যাপারে একটু বলি। ব্রাইট এনোবাখারে প্লেয়ারটি বিভিন্ন ক্লাবে খেলেছে, উলভারহ্যাম্পটন থেকে কিন্তু উত্থান প্লেয়ারটির। আন্ডার 23 খেলার পরে সিনিয়র দলের হয়ে খেলেছেন, আন্ডার 23 দলের হয়ে কিন্তু উলভারটনের হয়ে 27টা ম্যাচ খেলেছে, 9টা গোল আছে তার, 4টে অ্যাসিস্ট আছে এই উলভারটন আন্ডার 23 দলের হয়ে। সেখান থেকে উলভারটন ওয়ান্ডার্সের সিনিয়র দলে সুযোগ পায়, সেখানে 49টা ম্যাচে 3টে গোল 1টা অ্যাসিস্ট করে। তারপরে কোভেন্ট্রি সিটি, কিলমারনক এফসি, উইগান অ্যাথলেটিকের হয়ে 3টে ম্যাচ খেলেছে, উলভারটন ওয়ান্ডার্স 18-এও খেলেছে, সরি এটা বলতে ভুলে গেছিলাম। আর একদম শেষ যে ক্লাবের হয়ে খেলেছে সে হচ্ছে এইকি অ্যাথেন্সের নাম আপনারা অনেকে শুনেছেন, ইউরোপা লিগ খেলেছে এবং বিখ্যাত ক্লাব। এই ক্লাবটির হয়ে কিন্তু বেশি সে সুযোগ পায়নি, একটাই ম্যাচ খেলেছে, তারপরে কিন্তু আর খেলার সুযোগ হয়নি, একটা ম্যাচ খেলেছে এবং একটি গোল করেছে এই প্লেয়ারটি। যদি পারফরমেন্সের বিচার করেন চ্যাম্পিয়নশিপে কিন্তু 43টা ম্যাচে 1টা গোল আছে, প্রিমিয়ার লিগের সেকেন্ড ডিভিশনে 23টা ম্যাচে 6টা গোল আছে, লিগ ওয়ানেও কিন্তু 18টা ম্যাচে 6টা গোল আছে, সেরকম সুপার লিগ ওয়ানেও 1টা ম্যাচে 1টা গোল আছে। তো এই এথেন্সের হয়েই কিন্তু শেষ ম্যাচ খেলেছে এই ব্রাইট এনোবাখারে। তো প্লেয়ারটির স্ট্রেংথ কী, অনেকে জিজ্ঞেস করছিল প্লেয়ারটির স্ট্রেংথ কী, কিরমভাবে খেলে। তো প্লেয়ারটির সবচেয়ে বড় স্ট্রেংথ যেটা, সেটা আপনারা যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই দেখতে পাবেন। আমরাও চেষ্টা করছি আপনাদের ভিডিও দেওয়ার, বাট কপিরাইট ইস্যু থাকে বলে দেওয়া যাচ্ছে না। ব্রাইট এনোবাখারের যদি আপনারা স্ট্রেংথ দেখেন তাহলে প্লেয়ারটির স্ট্রেংথ কিন্তু সবচেয়ে বেশি যেটা স্ট্রেংথ সেটা হচ্ছে ড্রিবলিং, ভেরি স্ট্রং স্ট্রেংথ কিন্তু এই ড্রিবলিং হচ্ছে এই ব্রাইট এনোবাখারের। আপনারা প্রত্যেকে ভিডিও যদি আপনারা ইউটিউবে সার্চ করেন দেখবেন প্রচণ্ড পায়ে ড্রিবলিং আছে এবং সেটা নিখুঁত ড্রিবলিংয়ে কিন্তু বিপক্ষকে মাটি ধরিয়ে দিতে পারে বলবো, সেরকমই কিন্তু ড্রিবলিং আছে প্লেয়ারটির পায়ে। সাথে আছে উইথ দ্য বল গতি, উইথ দ্য বল রান, প্রচণ্ড স্পিড, হাই স্পিডে দৌড়াতে পারে উইথ দ্য বলে। তো এটা কিন্তু তার স্ট্রেংথ। যদি উইকনেস বলেন এরিয়াল ডুয়েলসে কিন্তু দুর্বল হচ্ছে এই প্লেয়ারটি, আর ডিফেন্সিভ কন্ট্রিবিউশনে কিন্তু দুর্বল এই প্লেয়ারটি। এরিয়াল ডুয়েলসে এই প্লেয়ারটি ঠিক অতটা স্বাচ্ছন্দ্যবোধ করে না, ঠিক সেই জন্যই কিন্তু ড্রিবল করে বেরোতে চায়। আর স্টাইল অফ প্লে যদি বলেন যে কিরমভাবে খেলে, ছোটো ছোটো পাসে খেলতে খুব পছন্দ করে, ড্রিবল করতে খুব পছন্দ করে, তবে একটা জিনিস বলে দিই, ট্যাকেল করলে কিন্তু অন্য প্লেয়ারদের মতো এই প্লেয়ারটি পড়ে গিয়ে মানে ফাউলের জন্য আবেদন করে না, ট্যাকেল থেকে বাঁচার কিন্তু অসামান্য দক্ষতা আছে এই প্লেয়ারটির।
তো শেষ ম্যাচ এই মৌসুমে শেষ ম্যাচ বলতে গেলে 27/9/2020 কিন্তু এই কি এথেন্সের মাঠে নেমেছিলেন পাস লামিয়ার বিরুদ্ধে, 14 মিনিটে কিন্তু গোল করেন, ওই 1-0 গোলেই কিন্তু জেতে এই কি এথেন্স। তো এই প্লেয়ারটির আরেকটা জিনিস বলে দিই যেটা আমরা এখনও পর্যন্ত সার্চ করে দেখতে পেলাম, এই প্লেয়ারটি কিন্তু জীবনের একটা অংশ বলো, অর্ধেক যে ম্যাচ 115 ম্যাচের মধ্যে অর্ধেক যে ম্যাচ সেকেন্ড হাফে খেলেছে। সবথেকে বড় কথা আপনাদের বলি, কোভেন্ট্রি সিটিতে যখন খেলতো, কোভেন্ট্রি সিটির ম্যানেজার একবার বলেছিলেন, তাদের ওখান থেকে যখন লোনে গেছিল কোভেন্ট্রি সিটিতে, কোভেন্ট্রি সিটির ম্যানেজার বলেছিলেন যে এই প্লেয়ারটি কিন্তু সেকেন্ড হাফে মারাত্মক, তাই জন্য কিন্তু ম্যাক্সিমাম সময় তাকে সাবস্টিটিউট হিসাবে ইউজ করা হয়েছে, এবং সাবস্টিটিউট হিসাবেই কিন্তু তিনি প্রায় 16 গোল 9 অ্যাসিস্ট করেছেন। তো এটা কিন্তু একটা বড় দিক বলা যেতে পারে যে প্লেয়ারটি কিন্তু সাবস্টিটিউট হিসাবে নেমে কিন্তু বেশি কার্যকর, সুপার সাব বলা যেতে পারে আর কি। তো এই ছিল মোটামুটি ব্রাইট এনোবাকারের সম্বন্ধে আমাদের কাছে যা খবর সেটা আপনাদের সামনে তুলে ধরলাম, এর বেশি কিছু এই মুহূর্তে আমাদের কাছে কোনো খবর নেই। আর এর সাথে একটা খারাপ খবর বলে দিই, ভারতীয় ফুটবলের একটা খারাপ খবর, সেটা আপনারা সবাই হয়তো এতক্ষণে জেনে গেছেন, মোহামেডানে আসছিলেন বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, তিনি কিন্তু এই বছর মোহামেডানের হয়ে খেলার জন্য সাইন করেছিলেন আই লিগে, বাট একটা খারাপ খবর সেটা হচ্ছে দেশের হয়ে খেলতে গিয়ে কিন্তু তিনি করোনা আক্রান্ত হয়েছেন, করোনা থেকে সুস্থ হয়ে তার মাঠে নামতে নামতে কিন্তু মোহামেডানের প্রায় 7-8 ম্যাচ হয়ে যাবে আই লিগে। তো মোহামেডান কর্তারা কিন্তু কোনোভাবেই এই ঝুঁকিটা নিতে চাইছেন না, কারণ তারা অনেক দিন পর আই লিগের প্রথম ডিভিশনে উঠেছেন, সেক্ষেত্রে কিন্তু তারা এই ঝুঁকিটা নিতে চাইছেন না যে জামাল ভুঁইয়া সুস্থ হয়ে আসবেন তারপরে তাকে খেলানো হবে। তারা কিন্তু ইতিমধ্যে তাজিকিস্তানের একজন ডিফেন্ডারের সাথে কথাবার্তাও শুরু করেছে এবং পজিটিভ ওয়েতে আছে। তো জামাল ভুঁইয়া অর্থাৎ বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ককে কিন্তু এই বছর দেখা যাবে না মোহামেডানের জার্সি পরে খেলতে, এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য একটা খারাপ খবর, অবশ্যই মোহামেডান সমর্থকদের জন্য একটা খারাপ খবর। আমরা আশা করেছিলাম জামাল ভুঁইয়ার খেলা দেখবো সাদা কালো জার্সিতে, বাংলার আরেক প্রধান এই বছর আই লিগে উঠেছে, আমরা তাদের থেকে ভালো ফুটবল আশা করি। তো সেই জায়গায় কিন্তু মোহামেডানের সমর্থকদের কাছে এবং ভারতীয় ফুটবলের সমর্থকদের কাছে এটা একটা ধাক্কা, তবে খুব তাড়াতাড়ি কিন্তু মোহামেডান অফিসিয়ালরা এই জামাল ভুঁইয়ার জায়গায় তাজিকিস্তানে কোনো প্লেয়ারের সাথে যে কথাবার্তা চলছে সেই প্লেয়ারটিকে কিন্তু সাইন করিয়ে নেবে, যেহেতু এখন অফিসিয়াল কনফার্মেশন আসেনি তাই জন্য আমরা নামটা ডিসক্লোজ করছি না। তো এই ছিল আজকের প্রথম ভিডিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়, আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সবার প্রথম ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যায়। তো থ্যাংক ইউ গাইজ সবাইকে।